পশ্চিমবাংলায় জনসভায় তৃণমূল কংগ্রেসকে তোলাবাজ ও দুর্নীতিবাজ বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের বারাসাতে জনসভায় এসব কথা বলেন তিনি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমালোচনা করে বলেন তৃণমূল কংগ্রেস নেতারা তোলাবাজ, বলেন বিরোধীদের ইন্ডিয়া জোট যে রাজ্যে ক্ষমতায় সেখানে নারী অনিরাপদ। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বাংলায় নারীরা সুরক্ষিত নেই, তৃণমূল তাদের অত্যাচারিত নেতার উপর ভরসা রাখতে পারে কিন্তু বাংলার নারীদের প্রতি নয়। টিএমসি সরকার কো আপনে অত্যাচারী নেতা পর ভরসা হ্যায়, বাংলা বহন বেটিয়ো পর ভরসা নাহি হ্যায়। উত্তর চব্বিশ পরগনার বারাসাতের জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন বিরোধীরা আমার পরিবার নিয়ে প্রশ্ন করছে, তারা জানে না গোটা দেশ আমার পরিবার, বাংলার মা বোনেরা আমার পরিবার। ওরা জানতে চায় মোদীর পরিবার কোথায়, ইহি তো হ্যায় মোদী কা পরিবার। প্রধানমন্ত্রীর এদিনের জনসভায় যোগ দেন তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা নারীরা। ভারতে এখনো ভোটের তফসিল ঘোষণা হয়নি, তার আগেই সরগরম বাংলা। একই সাথে তৃণমূল ছেড়ে বাংলার নেতা মন্ত্রীদের পাশাপাশি বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছে বঙ্গবাসীর একাংশের মধ্যে। তাদের দাবি বর্তমান মমতার বাংলায় তারা নিরাপদে নেই। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।